ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব টেলিস্কোপ নিয়ে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের নক্ষত্র বা গ্যালাক্সি সমূহ আমাদের পৃথিবী হতে অনেক দূরে অবস্থান করে। ওই সকল নক্ষত্র বা গ্যালাক্সি সমূহে পৌঁছানো আমাদের জন্য প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু তাদের নির্গত তড়িৎচুম্বক তরঙ্গ বিশ্লেষণ করে আমরা নক্ষত্র বা সৌরজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। টেলিস্কোপ হলো এমন যন্ত্র যা দ্বারা নক্ষত্র বা বহু দূরের কোনো বস্তু হতে নির্গত তড়িৎচুম্বক তরঙ্গ বিশ্লেষণ করা যায়। টেলি শব্দটি গ্রিক, টেলি অর্থ হচ্ছে দূর হতে এবং স্কোপ অর্থ হচ্ছে দর্শক। সকল টেলিস্কোপের মূল উদ্দেশ্য হলো দূরবর্তী কোনো বস্তু হতে নির্গত বিকিরণ সমূহকে সংরক্ষণ করা এবং তাদেরকে একটি বিন্দুতে মিলিত করা। তো আমরা এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। তো আসা যাক টেলিস্কোপের মূল রহস্যে। পৃথিবীর বহু স্থানে বহু রেডিও টেলিস্কোপ রয়েছে, তার মধ্যে চীনের ফার্স্ট টেলিস্কোপ, বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ যা মহাবিশ্বের রহস্য উন্মোচন করার চেষ্টা করছে। চীনের দক্ষিণ অঞ্চলে পাহাড়ের উপর বসানো হয়েছে টেলিস্কোপটি, বিশাল ধাতব শরীর নিয়ে যা আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং শক্তিশালী রেডিও টেলিস্কোপ। 2021 সালে 12 জানুয়ারিতে এটি পুরোপুরি কার্যক্রম হয়ে উঠেছে। টেলিস্কোপটির আনুষ্ঠানিক নাম হচ্ছে 500 মিটার অ্যাপারচার ফেরিকেল টেলিস্কোপ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ফাস্ট। যেহেতু এই টেলিস্কোপটি ফাস্ট নামে পরিচিত, তাই চীনের জ্যোতির্বিজ্ঞানীরা এই টেলিস্কোপটির নাম দিয়েছে স্কাই আই, যার মানে হলো আকাশ চোখ। এছাড়াও আরও একটি বৃহত্তম টেলিস্কোপ রয়েছে যেটি স্থাপন করা হয়েছে এরিসো অবজারভেটরিতে। এই টেলিস্কোপটি কোনো বেতার উচ্চ হতে আগত তরঙ্গ সমূহকে মাত্র কয়েক মিনিটের ভিতরে সন্নিবেশ করতে পারে, যা সাধারণত ছোট কোনো রেডিও টেলিস্কোপের জন্য কয়েক ঘন্টা সময় বা তার বেশি সময় প্রয়োজন হতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ডিশ অ্যান্টেনা হলো রেডিও টেলিস্কোপের একটি ক্ষুদ্র সংস্কার। ডিশ অ্যান্টেনাকে কৃত্রিম উপগ্রহের দিকে যথাযথভাবে তাক করলে কৃত্রিম উপগ্রহের পাঠানো সংকেত ডিশ অ্যান্টেনার গোলকতলীয় প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে মিলিত হয়। ফোকাস বিন্দুতে স্থাপিত রিসিভার ওই সকল প্রতিফলন তরঙ্গকে ধারণ করে বিভিন্ন যন্ত্রপাতি যেমন অ্যামপ্লিফাই ডিকোডার এর মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের বাসা, অফিস ইত্যাদি জায়গায় ব্যবহৃত টিভিতে পাঠায়। ফলে আমরা কৃত্রিম উপগ্রহ ও ডিশ অ্যান্টেনার সাহায্যে দূরবর্তী কোনো টিভি স্টেশনে সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করতে পারি। প্রকৃতপক্ষে বহুকেন্দ্রিক অপটিক্যাল টেলিস্কোপগুলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। পৃথিবী যে কোনো জায়গার বায়ুর ঘনত্ব প্রতিনিয়ত পরিবর্তিত হয়, ফলে দূরবর্তী কোনো নক্ষত্র আগত আলোকরশ্মি বিভিন্ন পরিমাণে বেঁকে যায়, যা টেলিস্কোপের নিখুঁত বিম্ব গঠনে মারাত্মক বিঘ্ন ঘটায়। এমনকি দুর্গম পাহাড়ি এলাকায় কোনো সুউচ্চ পাহাড়ে অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করেও বায়ুমণ্ডলে আয়নমণ্ডল বস্তুর পেছনে রাতের নীলাভ আকাশে উজ্জ্বলতা বৃদ্ধি করে, ফলে প্রকৃত বিম্ব খুব উজ্জ্বল হয় না। এছাড়াও ভূকেন্দ্রিক টেলিস্কোপগুলো শুধুমাত্র রাত্রিবেলায় কাজ করে এবং মেঘলা বা বাজে আবহাওয়া তাদের কার্যক্রম হ্রাস পায়। এই সকল কারণে বায়ুমণ্ডলের অপর কোনো কক্ষপথ টেলিস্কোপ স্থাপন করলে এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। একটি বিখ্যাত ও সুপরিচিত মহাকাশ ভিত্তিক স্পেস বেস টেলিস্কোপ হলো হাবল স্পেস টেলিস্কোপ। এটাকে HST বা হাবল স্পেস টেলিস্কোপ বলা হয়, যা বিখ্যাত বিজ্ঞানী এডুইন হাবলের নামে করা হয়েছে। হাবল টেলিস্কোপ পৃথিবী পৃষ্ঠ হতে প্রায় 569 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ঘূর্ণায়মান, প্রতি 97 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং এর গতিবেগ হলো 8 কিলোমিটার পার সেকেন্ড। ডিসকভারি স্পেস শাটলের মাধ্যমে নাসা 1990 সনের দিকে কক্ষপথে এটিকে স্থাপন করে। মহাশূন্যে থাকার কারণে এটি HST অসাধারণ পরিষ্কার ছবি তুলতে পারে। হাবল টেলিস্কোপে কিছু বিশেষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যেন তড়িৎচুম্বকীয় বর্ণালী সকল তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গকে টেলিস্কোপটি শনাক্ত করতে পারে এবং টেলিস্কোপটি ইনফ্রারেড বা অবলোহিত আলো দেখতে সাহায্য করে। এছাড়াও টেলিস্কোপের মূল কাঠামোর পাশে দুটি প্রশস্ত আয়তকার সোলার প্যানেলও অনেক সোলার সেলও থাকে, যাদের মাধ্যমে সূর্যরশ্মি হতে প্রাপ্ত শক্তি দ্বারা টেলিস্কোপের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রপাতি চালনা করা যায়। হাবল টেলিস্কোপের মাধ্যমে প্রাপ্ত ছবি সমূহের উজ্জ্বলতা ভূকেন্দ্রিক টেলিস্কোপের তুলনায় প্রায় 10 গুণ বেশি হয়। হাবল টেলিস্কোপের সাহায্যে এই পর্যন্ত বহু বিজ্ঞানী সাফল্য অর্জিত হয়েছে। এর উদাহরণ হলো মহাবিশ্বের একটি শক্তিশালী বস্তু বা কুয়াশার একটি প্রতিচ্ছবি, প্লুটো এর সমতলে প্রথম ছবি, ব্ল্যাক হোলের নিখুঁত প্রমাণমূলক ছবি, মহাবিশ্বের জন্মের প্রমাণমূলক ছবি ইত্যাদি ধরনের প্রমাণও দেখিয়েছে এই হাবল টেলিস্কোপ। তো বন্ধুরা, আজকের এই টেলিস্কোপের টপিকটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।